জেলকে এক জেলকে এক ধরনের ধরনের আবাসন আবাসন হিসেবে হিসেবে বলা বলা যেতে যেতে পারে, পারে, যেখানে যেখানে এমন এমন ব্যক্তিদের ব্যক্তিদের রাখা রাখা হয় হয় যারা যারা কোনো কোনো অপরাধ অপরাধ করেছে করেছে বা বা অপরাধ অপরাধ করার করার জন্য জন্য তাদের তাদের বিচার বিচার চলছে। চলছে। জেল জেল সাধারণত সাধারণত তিনটি তিনটি স্তরের স্তরের অধীনে অধীনে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে, হয়েছে, যেমন যেমন উপজেল, উপজেল, জেলা জেলা কারাগার কারাগার এবং এবং কেন্দ্রীয় কেন্দ্রীয় কারাগার। কারাগার। জেলে জেলে কতবার কতবার খাবার খাবার দেওয়া দেওয়া হয় হয় ও ও কখন কখন দেওয়া দেওয়া হয়, হয়, বাইরে বাইরে থেকে থেকে কি কি জেলের জেলের মধ্যে মধ্যে খাবার খাবার নিয়ে নিয়ে যাওয়া যাওয়া যায়, যায়, মানুষজন মানুষজন কেমন কেমন করে করে জেলের জেলের মধ্যে মধ্যে থাকে থাকে বা বা জেলের জেলের বিভিন্ন বিভিন্ন নিয়ম নিয়ম কানুন কানুন যেগুলো যেগুলো প্রত্যেককে প্রত্যেককে মানতে মানতে হয়, হয়, চলুন চলুন দেখে দেখে নেব নেব আমরা আমরা এই এই ভিডিওতে ভিডিওতে এই এই সমস্ত সমস্ত কিছু। কিছু দেখুন, দেখুন, জেল জেল রাজ্য রাজ্য সরকারের সরকারের অধীনে অধীনে কাজ কাজ করে, করে, আর আর জেলের জেলের পুলিশ পুলিশ সাধারণ সাধারণ পুলিশদের পুলিশদের থেকে থেকে আলাদা, আলাদা, জেলের জেলের প্রশাসন প্রশাসন ব্যবস্থা ব্যবস্থা সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা, আলাদা, আর আর খুব খুব কম কম সংখ্যক সংখ্যক পুলিশ পুলিশ জেলের জেলের মধ্যে মধ্যে থাকে। থাকে। জেলের জেলের মধ্যে মধ্যে যাদের যাদের রাখা রাখা হয় হয় তাদেরকে তাদেরকে কয়েদি কয়েদি বলে, বলে, মানে মানে তারা তারা কোনো কোনো খারাপ খারাপ কাজ কাজ করেছে করেছে তাই তাই তারা তারা জেলের জেলের মধ্যে মধ্যে আছে। আছে। জেলের জেলের বেশিরভাগ বেশিরভাগ কাজ কাজ এই এই কয়েদিরাই কয়েদিরাই করে। করে। জেলের জেলের প্রত্যেকটা প্রত্যেকটা কয়েদের কয়েদের আলাদা 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 নম্বর নম্বর থাকে, থাকে, আর আর কয়েদিরা কয়েদিরা যখন যখন প্রথম প্রথম যায় যায় তাদের তাদের নম্বর নম্বর দেওয়া দেওয়া হয় হয় না, না, কিন্তু কিন্তু যেসব যেসব কয়েদিদের কয়েদিদের বেশিদিন বেশিদিন সাজা সাজা ঘোষণা ঘোষণা হয় হয় তাদের তাদের নম্বর নম্বর দেওয়া দেওয়া হয় হয় জেলের জেলের মধ্যেই, মধ্যেই, এবং এবং তাদের তাদের আলাদা আলাদা জামা জামা কাপড়ও কাপড়ও দেওয়া দেওয়া হয় হয় সেখানে সেখানে থাকার থাকার জন্য। জন্য। জেলের জেলের মধ্যে মধ্যে বিভিন্ন বিভিন্ন বিভাগ বিভাগ আছে, আছে, যেমন যেমন যারা যারা বড় বড় অপরাধী অপরাধী তাদের তাদের আলাদা আলাদা জায়গাতে জায়গাতে রাখা রাখা হয়, হয়, যেমন যেমন যারা যারা খুন খুন করেছে করেছে তাদের তাদের আলাদা আলাদা জায়গা, জায়গা, আবার আবার যারা যারা নরম নরম প্রকৃতির প্রকৃতির মানুষ মানুষ তাদের তাদের আলাদা আলাদা জায়গাতে জায়গাতে রাখা রাখা হয়, হয়, আবার আবার যারা যারা বিনা বিনা দোষ দোষ করেই করেই ফেঁসে ফেঁসে গেছে গেছে তাদের তাদের আবার আবার আলাদা আলাদা জায়গাতে জায়গাতে রাখা রাখা হয়। হয়। আর আর এই এই সমস্ত সমস্ত কিছু কিছু পুলিশরা পুলিশরা দেখে দেখে বুঝতে বুঝতে পারে, পারে, আর আর তাই তাই তাদেরকে তাদেরকে আলাদা 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 জায়গাতে জায়গাতে আলাদা 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 সেকশনে সেকশনে রাখা রাখা হয় হয় তাদেরকে। তাদেরকে। জেলে জেলে যাওয়ার যাওয়ার আগে আগে থালা থালা বাসন বাসন নিজেকেই নিজেকেই কিনে কিনে নিয়ে নিয়ে যেতে যেতে হয়। হয়। জেলের জেলের মধ্যে মধ্যে সকালের সকালের খাবার, খাবার, দুপুরের দুপুরের খাবার খাবার ও ও রাত্রিতে রাত্রিতে খাবার খাবার দেওয়া দেওয়া হয়। হয়। আর আর বিভিন্ন বিভিন্ন রাজ্য রাজ্য বিভিন্ন বিভিন্ন রকম রকম খরচ খরচ করে। করে। আর আর ভারতে ভারতে প্রত্যেক প্রত্যেক কয়েদির কয়েদির জন্য জন্য প্রতিদিন প্রতিদিন 52 52 টাকা টাকা করে করে খরচ খরচ হয়। হয়। যেমন যেমন সকালে সকালে চা চা তো তো অবশ্যই অবশ্যই দেওয়া দেওয়া হয়, হয়, সাথে সাথে কোনোদিন কোনোদিন পরোটা, পরোটা, কোনোদিন কোনোদিন পাউরুটি, পাউরুটি, আবার আবার কোনোদিন কোনোদিন বিস্কুটও বিস্কুটও দেওয়া দেওয়া হয়। হয়। দুপুরের দুপুরের খাবার খাবার কিন্তু কিন্তু 11টা এগারোটা থেকে থেকে 12টার বারোটার মধ্যেই মধ্যেই চলে চলে আসে। আসে। আর আর দুপুরের দুপুরের খাবারে খাবারে চারটি চারটি রুটি রুটি থাকে, থাকে, ভাত ভাত থাকে, থাকে, জলের জলের মতো মতো ডাল ডাল থাকে, থাকে, আর আর বিভিন্ন বিভিন্ন ওয়েদারের ওয়েদারের যে যে সবজি সবজি হয় হয় সেই সেই সবজি সবজি তরকারি তরকারি থাকে। থাকে। আর আর রাতেও রাতেও ঠিক ঠিক 5টার5টার মধ্যে মধ্যে খাবার খাবার চলে চলে আসে। আসে। রাতে রাতে কিন্তু কিন্তু ভাত ভাত থাকে থাকে না, না, ছটা ছটা রুটি রুটি থাকে থাকে আর আর নর্মাল নর্মাল ডাল ডাল আর আর সবজি সবজি থাকে। থাকে। খাবার খাবার তো তো 5টার পাঁচটার সময় সময় চলে চলে আসে, আসে, কিন্তু কিন্তু 5টার পাঁচটার সময় সময় কি কি আর আর খাবার খাবার খাওয়া খাওয়া যায়, যায়, সেটা সেটা কিন্তু কিন্তু কয়েদিদের কয়েদিদের উপর উপর ডিপেন্ড ডিপেন্ড করছে, করছে, তারা তারা কখন কখন খাবে, খাবে, কারণ কারণ পরে পরে দেওয়ার দেওয়ার কোনো কোনো লোক লোক থাকে থাকে না, না, ওই ওই একটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট টাইম টাইম ফিক্সড ফিক্সড 5টার পাঁচটার সময়তেই সময়তেই চলে চলে আসে। আসে। আর আর কয়েদিদের কয়েদিদের এইরকম এইরকম হালকা হালকা খাবার খাবার দেওয়া দেওয়া হয় হয় কারণ কারণ যাতে যাতে তাদের তাদের শরীর শরীর অসুস্থ অসুস্থ না না হয়ে হয়ে পড়ে, পড়ে, যাতে যাতে অ্যাসিডিটি অ্যাসিডিটি না না হয়, হয়, তাই তাই তেল, তেল, লবণ লবণ এবং এবং মশলা মশলা কম কম দিয়ে দিয়ে রান্না রান্না করা করা হয়। হয়। কারণ কারণ জেলের জেলের মধ্যে মধ্যে যে যে হাসপাতাল হাসপাতাল থাকে থাকে সেটাকে সেটাকে হাসপাতাল হাসপাতাল না না বলে বলে প্রাথমিক প্রাথমিক চিকিৎসা চিকিৎসা বললেই বললেই ভালো ভালো হয়। হয়। কারণ কারণ সেখানে সেখানে খুব খুব বড় বড় সড় সড় রোগ রোগ সেখানে সেখানে সারানো সারানো সম্ভব সম্ভব নয়, নয়, আর আর সেখানে সেখানে বেড বেড সংখ্যা সংখ্যা অনেক অনেক কম কম থাকে। থাকে। আর আর প্রত্যেকটা প্রত্যেকটা জেলের জেলের মধ্যেই মধ্যেই নিজস্ব নিজস্ব ক্যান্টিন ক্যান্টিন থাকে, থাকে, সেখান সেখান থেকে থেকে কয়েদিরা কয়েদিরা দরকারি দরকারি জিনিসপত্র জিনিসপত্র নিতে নিতে পারে, পারে, আর আর সেখান সেখান থেকে থেকে এক্সট্রা এক্সট্রা খাবারও খাবারও নিতে নিতে পারে। পারে। ধরুন ধরুন কারোর কারোর চারটি চারটি রুটিতে রুটিতে হয় হয় না, না, তার তার ছটা ছটা রুটি রুটি বা বা 12টা12টা রুটি রুটি চাই, চাই, তার তার জন্য জন্য জেলা জেলা সাহেবের সাহেবের কাছে কাছে তাকে তাকে আবেদন আবেদন করতে করতে হবে হবে যে যে আমার আমার এই এই চারটি চারটি রুটিতে রুটিতে হচ্ছে হচ্ছে না, না, আমার আমার আরো আরো চারটি চারটি রুটি রুটি বেশি বেশি চাই। চাই। আর আর এরকম এরকম যদি যদি কেউ কেউ বাইরে বাইরে থেকে থেকে বা বা বাড়ির বাড়ির খাবার খাবার খেতে খেতে চায়, চায়, তাও তাও সেই সেই একই একই ভাবে ভাবে আবেদন আবেদন করে করে কিন্তু কিন্তু খেতে খেতে পারবে। পারবে। কিন্তু কিন্তু বাইরে বাইরে থেকে থেকে খাওয়াটা খাওয়াটা কিন্তু কিন্তু প্রত্যেক প্রত্যেক দিন দিন খাওয়া খাওয়া যাবে যাবে না, না, এর এর জন্য জন্য নির্দিষ্ট নির্দিষ্ট নিয়ম নিয়ম আছে। আছে। আর আর সেই সেই খাবারগুলো খাবারগুলো যখন যখন বাইরে বাইরে থেকে থেকে আসে আসে সেগুলোও সেগুলোও কিন্তু কিন্তু চেক চেক করে করে পরেই পরেই তাদেরকে তাদেরকে খেতে খেতে দেওয়া দেওয়া হয়। হয়। আর আর জেলের জেলের মধ্যে মধ্যে গ্লাস গ্লাস ও ও চামচ চামচ যেসব যেসব ব্যবহার ব্যবহার হয় হয় সেগুলো সেগুলো কিন্তু কিন্তু প্লাস্টিকের, প্লাস্টিকের, কারণ কারণ জেলের জেলের মধ্যে মধ্যে কোনো কোনো ধাতুর ধাতুর জিনিস জিনিস প্রবেশ প্রবেশ বা বা ব্যবহার ব্যবহার করা করা নিষিদ্ধ নিষিদ্ধ আছে। আছে। কারণ কারণ না না হলে হলে যে যে কোনো কোনো সময় সময় কয়েদিরা কয়েদিরা একে একে অপরের অপরের উপর উপর হামলা হামলা করতে করতে পারে। পারে। কিন্তু কিন্তু আপনার আপনার মনে মনে প্রশ্ন প্রশ্ন আসতে আসতে পারে পারে যে যে জিনিসপত্র জিনিসপত্র কেনার কেনার জন্য জন্য তো তো জায়গা জায়গা আছে, আছে, কিন্তু কিন্তু তার তার জন্য জন্য তো তো টাকা টাকা চাই। চাই। সেই সেই টাকা টাকা কি কি নিজেদের নিজেদের
আর দেখা করতে যাওয়ার নির্দিষ্ট টাইম আছে, সেটা হলো সকাল 10টা থেকে দুপুর 3টে অবধি। আর জেলের মধ্যে কিন্তু কোনো নেশা করে এলাও না, যদিও এখন সবকিছুই করা যায়। যারা বড় বড় কয়েদি তারা তো সবকিছুই করে, নিজেদের বাড়ির মতো থাকে সেখানে। আর দেখা করারও নির্দিষ্ট লিমিট আছে, যেমন সপ্তাহে 3 বার দেখা করতে যেতে দেয় সাধারণ মানুষদের। আবার কিছু কিছু ক্রিমিনাল বা যারা বড় মাপের কয়েদি তাদেরকে সপ্তাহে 2 বার বা 1 বার, বা আবার যারা আরো বড় মাপের তাদের সাথে তো দেখা করতে যেতেই দেয় না কারোকে। জেলের মধ্যে যে আপনি পড়াশোনাও করতে পারেন, এমনকি ইগনু থেকে পাস করতে পারেন, সেখানে সার্টিফিকেট নিতে পারেন এক্সাম দিয়ে, কিন্তু জেলের মধ্যে যারা যায় থোড়ি না তারা পড়াশোনা করে। আবার অনেক অনেক নিরীহ মানুষ তারা ফেঁসে যায়, তারা কিন্তু ওখানে পড়াশোনা বজায় রাখে। দেখবেন আপনিও শুনবেন অনেকে আছে যারা জেলে যে বড় বড় বই লিখে ফিরেছেন বা বড় বড় ডিগ্রি নিয়ে এসেছে ওখান থেকে, যাদের অনেক দিনের কারাবাস হয়। আর জেলের মধ্যে তো কয়েদিদেরই সমস্ত কিছু কাজ করতে হয়, ওখানে কিন্তু পলিটিক্স হয়। যেমন আপনি অফিসে বা কোনো কোথাও কাজ করার জন্য সেখানে যেমন কোনো পলিটিক্স এর সাথে যুক্ত হয়ে যান বা কোনো টিমের সাথে যুক্ত হয়ে যান, যে আমি এই টিমে আমি ওই টিমে, সেরকম ওখানেও কিন্তু হয়। কারণ বেশি দিন যেখানে থাকবেন সেখানে তো পলিটিক্স করতে হবে, না হলে সমস্ত দোষ বা সমস্ত কিছু আপনার উপরেই যাবে। এবং জেলের মধ্যে বিভিন্ন রকম কাজ হয়, যেমন সবজি চাষ হয়, আবার কেউ কেউ সেখানে মালির কাজ করে, বা কেউ কেউ রান্না করে, বা কেউ থালা বাসন ধোয়ে ওখানে। আবার কিছু কিছু জায়গাতে তো কারখানা থাকে, সেখানে সেলাই করা হয়, জামা কাপড় সেলাই করা হয়, সেখানে জুতো তৈরি করা হয়, আবার সেখানে ব্যাগ তৈরি করা হয়, এরকম অনেক রকমের কারখানা থাকে। কিন্তু কারখানাতে কাজ সবাই পায় না, যাদের সাজা ঘোষণা হয়ে যায়, অর্থাৎ কারোকে যদি বলে দেয় যে আপনার এতদিনের জন্য সাজা, তারাই কিন্তু একমাত্র কারখানাতে কাজ করতে পারে। আর যাদের এখনো সাজা ঘোষণা হয়নি বা যাদের কেস চলছে তারা কিন্তু বাকি কাজগুলো করে। আর এইসব কাজ করার জন্য কয়েদিরা কিন্তু প্রত্যেক দিন 20 টাকা পায়, মানে মাসে 600 টাকা পায় তারা। আর এই টাকা বছরে একবার কালেক্ট করা হয়। আবার যারা কাজ করে না ওখানে তাদেরকে কিন্তু উল্টে টাকা দিতে হয়। কিন্তু যারা ওখানে কাজ করে তারাই ওখানে সব থেকে ভালো থাকে, যেমন তারা নিজেদের পছন্দ মতো খেতে পারে এবং তারা আনলিমিটেড খেতে পারে। কিন্তু যারা কাজ করে না তাদের ক্ষেত্রে অনেক নিয়ম লাগু হয়ে যায়, যে টাকা তো দিতেই হয়, প্লাস আপনাকে এক্সট্রা খাবার নেওয়ার জন্য এখানে দরখাস্ত করুন, ওখানে দরখাস্ত করুন, নানা রকম ঝামেলা। তাই ওখানে কাজ করাটাই সব থেকে ভালো। অনেকের মনে একটা মিসকনসেপশন আছে বা একটা ভুল ধারণা আছে আজীবন কারাদণ্ড নিয়ে। আজীবন কারাদণ্ডর কিছু নিয়ম থাকে। দেখুন, অনেকেই মনে করে যে আজীবন জেল মানতে 14 বছর, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 72 অনুযায়ী রাষ্ট্রপতি ও অনুচ্ছেদ 161 অনুযায়ী রাজ্যপাল 14 বছর পর একটা কয়েদিকে তার সাজা মাফ করে দিতে পারে, আবার নাও করতে পারে। যারা বড় কয়েদি তাদেরকে কিন্তু মাফ করে না, 14 বছর পর তারা কিন্তু ছাড়া পায় না। আর এটা ভেবেই মাফ করে দেওয়া হয় যে একটা মানুষ যখন 14 বছর সমাজের থেকে বিচ্ছিন্ন থাকে, তাদের স্বাভাবিক জীবন অনেক বদলে যায়, ফলে তারা যেসব ক্রিমিনালদের সাথে যোগাযোগ রাখতো তা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা ভেবেই রাষ্ট্রপতি বা রাজ্যপাল তাদেরকে 14 বছর পর মাফ করে দিতে পারে যদি চায় তারা। আর যদিও এই সমস্ত কিছু নিয়ম সাধারণ মানুষের জন্য, প্রভাবশালী ব্যক্তিদের জন্য তো সবকিছুই সেখানে আলাদা। আর এই ছিল আজকের ভিডিও। আর পরের ভিডিওতে আমরা কথা বলবো এফআইআর নিয়ে, বা যদি কেউ আপনার উপর মিথ্যা এফআইআর করে দেয় সেখান থেকে আপনি বাঁচবেন কি করে, বা কোনো স্টুডেন্টের উপর যদি মিথ্যা এফআইআর করে দেওয়া হয় তাহলে কি সে চাকরি পাবে না? অবশ্যই চাকরি পাবে। এই সমস্ত কিছু আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফ্যামিলির বন্ধুদের আপনার চেনা পরিচিতি প্রত্যেকের সাথে ভিডিওটি শেয়ার করুন, তাদেরকে কিছু নলেজ শেয়ার করুন। আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।